আমি বানাতে চলেছি ম্যাগি সবজি দিয়ে। ম্যাগিটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব, তো ম্যাগিটাকে আমি ধরে নিচ্ছি। আর ম্যাগি মশলাটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি, এখন হালকা একটু জল দিয়ে দিচ্ছি, আর জল মিলিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আগে তাহলে একটু সেদ্ধ হোক। ম্যাগিটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। ম্যাগিটা আমি জলের থেকে উঠিয়ে রেখেছি, আমি এবার সবজিগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো। সবজিগুলো সবই দিয়ে দিলাম, ভেজে নিই হালকা করে। ঢেকে দিচ্ছি, দেখছি খুলে। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি ওগুলো তুলে নিচ্ছি। কড়াই আমি তেল দিচ্ছি, আর জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি, খুলছি ঢাকনাটা। ভাজা সবজিটা আমি দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আর জিরা ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, এবারে ঢেকে দিই। ম্যাগিগুলোকে আমি ওপর দিয়ে দিয়ে দেবো ওখানে।
তৈরি হয়ে গেল আমার ম্যাগি। আমার বানানো হয়ে গেলো ম্যাগি। দেখলেন তবে কীভাবে বানালাম সবজি দিয়ে, এইভাবে বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।